স্টেপ আপ WBCS সকল অ্যাসপিরেন্টসদের জন্য নিয়ে এসেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ। চলো আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশ্চেনগুলো দেখে নি। ইন্টারন্যাশনাল ডে অবজারভেশন। ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য মধ্যপ্রদেশ 1 নভেম্বর তাদের ফাউন্ডেশন ডে পালন করে। ছত্তিশগড় এবং আরও 4টি রাজ্য কর্ণাটক, পাঞ্জাব, কেরালা, হরিয়ানা তাদের ফাউন্ডেশন ডেও আজকের দিনেই পালন করে। মধ্যপ্রদেশকে দ্য হার্ট অফ ইন্ডিয়া বলা হয়। 2000 সালের 1 নভেম্বর এটিকে ভেঙে ছত্তিশগড় রাজ্য তৈরি করা হয়। ফার্স্ট গভর্নর ডক্টর পট্টভি সীতারামাইয়া। ক্যাপিটাল ভোপাল, লার্জেস্ট সিটি ইন্দোর। ইট ইজ অলসো কল্ড টাইগার স্টেট অফ ইন্ডিয়া। প্রতি বছর 1 নভেম্বর ওয়ার্ল্ড ভেগান ডে হিসেবে পালন করা হয়। সম্প্রতি স্বদেশী ওভারহাউজার ম্যাগনেটোমিটার তৈরি করল কোন দেশের বিজ্ঞানীরা? উত্তর, ভারতের বিজ্ঞানীরা। নোবেল পুরস্কার প্রদানের অনুষ্ঠানে কোন দেশের অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা জারি করা হলো? উত্তর, ইরানের। ভারতের সপ্তম বৃহত্তম ব্যবসায়িক পার্টনার হল কোন দেশ? উত্তর, রাশিয়া। সম্প্রতি 84 বছর বয়সে মারা গেলেন আসামের কোন প্রখ্যাত চিত্রশিল্পী? উত্তর, নীল পবন বড়ুয়া। প্রথম এশিয়ান ইন্ডিয়া স্টার্টআপ ফেস্টিভ্যাল 2022 অনুষ্ঠিত হল কোন দেশে? উত্তর, ইন্দোনেশিয়া। সম্প্রতি স্যামসাং ইলেকট্রনিক কোম্পানির এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হলেন? উত্তর, জে লি। সম্প্রতি ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচন জিতলেন কোন ব্যক্তি? উত্তর, লুইস ইনাসিও লুলা দে সিলভা। ইজিপ্টের কায়রোতে অনুষ্ঠিত ISSF রাইফেল অর পিস্তল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2022 এখানে ভারত কতগুলি মেডেল জিতল? উত্তর, 34টি। উত্তরপ্রদেশের পিলভিট ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র এর আক্ষেপ থেকে 27টি বাঘকে কোথায় স্থাপন করা হলো? উত্তর, রানীপুর টাইগার রিজার্ভ অর RTR চিত্রকূট। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া October 31 থেকে দুদিনের জন্য কোথায় মিটিং অনুষ্ঠিত করতে চলেছে? উত্তর, নিউ দিল্লি। থিম, রোল, ফ্রেমওয়ার্ক অ্যান্ড ক্যাপাসিটি অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিজ, চিফ ইলেকশন কমিশনার অব ইন্ডিয়া শ্রী রাজীব কুমার। ডোডা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ স্টার্টেড চেনাব হোয়াইট ওয়াটার রাফটিং ফেস্টিভ্যাল আন্ডার ব্যাক টু ভিলেজ Phase 4 টু প্রমোট অ্যাডভেঞ্চার টুরিজম রাউন্ড দ্য ইয়ার। সাম অব দ্য ইম্পর্টেন্ট প্রজেক্টস অর ড্যামস অন চেনাব, র্যাটেল হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, সালাল ড্যাম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট নিয়ার রিয়াসি, ডাল হস্তি হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট পাওয়ার প্রজেক্ট ইন কিস্তওয়ার ডিস্ট্রিক্ট, পাকাল ডাল ড্যাম আন্ডার কনস্ট্রাকশন অন আ ট্রিবিউটারি মারুসাদার রিভার ইন কিস্তওয়ার ডিস্ট্রিক্ট। ইন্ডিয়া উইন্স সুলতান অব জহর কাপ 2022 ইন মালয়েশিয়া। স্পেন উইন্স ফিফা U17 উইমেন্স ওয়ার্ল্ড কাপ 2022। ইন্ডিয়াস ইনিশিয়েটিভ টু এলিমিনেট টিবি। প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযানের সহায়তায় ইন্ডিয়া পদক্ষেপ গ্রহণ করেছে যে 2025-এর মধ্যে ভারতকে টিবি মুক্ত করতে চলেছে, যেটি গোটা বিশ্বের থেকে 5 বছর আগে। গ্লোবাল টার্গেট 2030। ইউনিয়ন মিনিস্ট্রি ফর হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার টিবি হারেগা দেশ জিতেগা ক্যাম্পেইন লঞ্চ করেছে। কারেন্টলি 2 ভ্যাকসিনস BPM ভ্যাকজিনা প্রজেক্ট ম্যানেজমেন্ট 1002 অ্যান্ড MIP মাইকোব্যাকটেরিয়াম ইন্ডিকাস প্রাণী হ্যাভ বিন ডেভেলপড অ্যান্ড আইডেন্টিফাইড ফর টিবি হুইচ আর আন্ডার ক্লিনিক্যাল ট্রায়ালস।
আজকের ভিডিওটিকে দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ। তোমাদের আজকের প্রশ্ন, টেসলা চিফ ইলন মাস্ক হ্যাজ টেকেন ওভার হুইচ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম? প্রত্যেকে কমেন্ট বক্সে নিজেদের উত্তর জানাবে। প্রত্যেকে ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।